আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় অলমোস্ট 40 দিন বলতে বলা যায় 40 ডেজের গ্যাপে আবার আমরা শুরু করতে যাচ্ছি। তো এর মাঝখানে আমি হজে গত 37 দিন টানা অবস্থান করলাম, তো এটা লংগেস্ট স্টে আউট অফ মানে আমার রেগুলার অ্যাক্টিভিটি। তো যদিও মনে করেছিলাম যে হজের সময় হয়তো বা কিছু কাজ করা যাবে বাইরে, আসলে কোনো স্কোপই ছিল না। যেমন টাইমিংটা এবং ইবাদতের যে স্কেজুলটা এমনভাবে ফিক্স করা, কোনো রকম গ্যাপ নাই। মনে হচ্ছে যে এখানে রেগুলার লাইফে যেরকম কাজকর্ম করি তার চেয়ে বেশি প্রেশার। তো আলহামদুলিল্লাহ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স যতবারই হজে যাওয়া যায়। এর আগে আমি হজে গিয়েছিলাম 2009 সালে, তো 13 বছর পর আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন। অতএব দুইটার এভলিউশন টোটালি ডিফারেন্ট। মানে আমি কন্টিনিউয়াসলি কম্পেয়ার করার চেষ্টা করছিলাম যে 13 বছর আগে কীভাবে হজ করছি, এখন কীভাবে করলাম। এবং অবশ্যই আলহামদুলিল্লাহ 2009 সালের হজ থেকে এই 13 সালের 22 সালের হজটা অনেক বেশি বেটার হয়েছে, কিন্তু আমি জানি না সেটা সাফিসিয়েন্ট কিনা। বিষয়টা হচ্ছিল আলহামদুলিল্লাহ আমি ইম্প্রুভ করতে পারছি, কিন্তু ইম্প্রুভমেন্টটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা সেদিনই জানা যাবে, তার আগে জানার কোনো সুযোগ নাই। সেই জন্য বারবার চেষ্টা করতেছি, দোয়া করতেছি যাতে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন। তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, এটা আমাদের সবারই ইয়াং বয়সে যাওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কনক্লুশন। বারবারই ওখানে গেছি, মনে হচ্ছে যে এটা বয়স হওয়ার পরে এই কাজ না, এত কাজ মানে এত গুছায় করতে হয়, এত স্ট্রেস নিতে হয়। তো এটা একজন বয়স্ক লোক যে বেসিক্যালি আসলে অনেক কিছু করতে পারেন না, যার ফলে এর টোটাল যে টেস্টটা, হজের যে টোটাল যে অ্যাচিভমেন্টটা, এটা কিন্তু অনুধাবন করা যায় না ফিজিক্যাল লিমিটেশনের ক্ষেত্রে। তারপর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম যারা তাকওয়া অর্জন করতে পারছেন, তারাও বৃদ্ধ বয়সে অনেক কিছু করতে পারেন। অতএব এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এটা লম্বা 137 দিনের এক্সপিরিয়েন্স আমাদের, আজকে হয়তো আমরা 30-35 বা 40 মিনিটের মধ্যে আমরা কাভার করতে পারবো না। তো আমি মূলত আজকে আপনাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করবো সেটা হচ্ছিল যে মানে এসেন্সটা কী। যেমন ধরেন কন্টিনিউয়াসলি আমাদের হজ করতেছে, আমাদের মনে প্রশ্ন আসবে এটা কেন ওটা কেন, এবং এগুলোর কিন্তু আনসারগুলো আমাদের চিন্তা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সেটা তার মাধ্যমে বের হবে এবং অন্যর কাছ থেকে শেয়ারিংয়ের মাধ্যমে। যেমন রিচুয়ালের যে সিরিজ, কোনটার পরে কোনটা করে, এটা কিন্তু ধরা বাঁধা জিনিস, কিন্তু ওই কাজটা আমরা কতটুকু সিনসিয়ারলি করতে পারতেছি, এটার মধ্যে কতটুকু স্পিরিচুয়ালিটি আমরা ধারণ করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যেমন হজের আগে আমরা একটা সিরিজ আলোচনা করছিলাম এবং কোরআনের সাথে এটার লিঙ্কগুলো বোঝার চেষ্টা করছিলাম যে কোরআনের সাথে হজের বিষয়টা কীভাবে আল্লাহ ডেসক্রাইব করছেন। যেমন একটা মেজর ডেসক্রিপশন আছে সূরা বাকারার মধ্যে, আর একটা মেজর ডেসক্রিপশন আছে সূরা হজের মধ্যে, এর বাইরে সূরা আলে ইমরানে কিছু বর্ণনা আছে, আরও বিভিন্ন জায়গায় সূরা আস-সাফফাতের মধ্যে বর্ণনা আছে। তো একটা কনসেপ্ট হচ্ছিলো এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কেন আপনি আমি হজ করবো সেটার একটা পারপাস আল্লাহ সূরা হজের মধ্যে এটা বর্ণনা করছেন। তো সেই জিনিসটা আমরা দিয়ে শুরু করি। সেটা হচ্ছিল এরকম যে সূরা হজের আপনার এটা কোন সমস্ত 28 নম্বর আয়াতে লিয়াশহাদু, যাতে করে তারা সাক্ষী হতে পারে, যাতে তারা সাক্ষী হতে পারে মানাফি আলাহুম, তাদের জন্য যে বেনিফিট আছে সেটার ব্যাপারে তারা সাক্ষী হতে পারে, সেটা অবজার্ভ করতে পারে। এটাই হচ্ছিল পারপাস। এবং সেখানে বলা হচ্ছে ওয়াই ইয়াসকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মামুল মালুমাতিন আলাফি আলামা রাজাকাকুহুম মিন বাহিমাতিন আলাম, দ্যাট মিন্স চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়া, এটা একটা বিষয় বলা আছে। তারপরে এই জিনিসটাকে এবং আরও কিছু বিষয় আছে। তো এখানে বেসিক্যালি আমরা আমাদেরকে যে প্রথম যে ব্রড কথাটা বলা হয়েছে, এখান থেকে যে বেনিফিট আছে সেটা অবলোকন করা, তাহলে ডেফিনেটলি হজে আপনি আমি বেনিফিটেড হব। তাহলে বেনিফিটটা খুঁজে বের করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আমি কীভাবে বেনিফিটেড হচ্ছি, আমরা লেফট রাইট করলাম না কিছু বেনিফিট পেলাম সেটা। তো এইটাকে যদি আপনি ট্যাগ করেন, এরপরে যেটা দেখি আমরা সূরা আলী ইমরানে যদি আসেন, আলী ইমরানে সে আয়াতটা দেখি, বাইতুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, কেননা বাইতুল্লাহ কতগুলো আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছিল এখানে আমি জাস্ট একটু লিঙ্কগুলো করে দিচ্ছি।
এখানে সূরা হজের মধ্যে যে জিনিসটা আসছে সেটা হলো এভাবে, সেটা হলো এখানে 30 নম্বর আছে, দালিকা ওয়ামান ইউয়াজ্জিম হুরুমাতিল্লাহ, এইভাবে যারা আল্লাহর রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে, বিধিনিষেধগুলোকে কী করতেছে, সম্মান করতেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় ছিল জালিকা ওয়ামাই ইউয়াজ্জিম শাইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহকে যারা সম্মান করছে। তাহলে ওখানে আমরা যাচ্ছি বেসিক্যালি, আমরা যেটা বলছিলাম, হজ হচ্ছে একটা তীর্থস্থান বলা যায়, এখানে কিছু নিদর্শন আছে, সেই নিদর্শনগুলোর গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে, 1 নম্বর নিদর্শন হচ্ছে বাইতুল্লাহ, তারপরে সাফা মারওয়া, তারপরে আপনারা যে আরাফাত, তারপরে আছে মুজদালিফা, এগুলো সবগুলো জায়গায় কী আছে, আল্লাহ শায়ের আছে। শায়ের মানে হচ্ছে নিদর্শন, এমন সব নিদর্শন যেখান থেকে মানুষের মনে উপলব্ধি আসবে। যেমন সাফা মারওয়াতে যদি আমরা সাই করি, সেখান থেকে আমাদের একটা উপলব্ধি হচ্ছে কি, হাজেরা বিবি হাজেরা যেভাবে সাই করছে, যে পারপাস, সেটা কিন্তু একটা রিয়েলাইজেশনের বিষয় আছে। তারপর বাইতুল্লাহকে ঘিরে আমরা সাফ করতেছি, সেখানে কি রিয়েলাইজেশনের বিষয় আছে। দ্যাট মিন্স প্রতিটা আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আরাফাত, সেখানে কি রিয়েলাইজেশন আছে, দ্যাট মিন্স সেখানে ব্যাক কোনো না কোনো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কোনো না কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্টকে আল্লাহ কী করছে, আল্লাহর শায়ের হিসাবে সিলেক্ট করে আমাদেরকে একটা রিচুয়ালস করে দিচ্ছে, যাতে করে আমরা সেই নিদর্শনগুলোকে মধ্যে দিয়ে যে আমরা কিছু না কিছু রিয়েলাইজেশন আনি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন বাইতুল্লাহকে ঘিরে আমি তাওয়াফ করতেছি, তারপরে সাফা মারায় সাই করতেছি, জামারায় যায় পাথর নিক্ষেপ করতেছি, আরাফাতে অবস্থান করতেছি, মুজদালিফার দিনে অবস্থান করতেছি, মুজদালিফায় রাতে অবস্থান করতেছি, তাহলে এই সিরিজ অফ ইভেন্টগুলো আমরা এক সিরিজে করতেছি, তাহলে হোয়াট ইজ দ্য পারপাস, এখান থেকে আমাদের কোনো না কোনো বেনিফিট আছে। তো এটার ক্ষেত্রে আমরা যখন বলছিলাম যে, যখন বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ বলতেছেন সূরা আলী ইমরানে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়ালি নাস, নিশ্চয়ই প্রথম গৃহ যেটা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বা যেটাকে মানুষের জন্য প্লেস করা হয়েছে, লাল্লাজিনাবি বাক্কাতিন মোবারাকান ওয়াহুদাল্লিল আলামিন, সেটা অবশ্যই বাক্কাতে, এবং দুইটা কথা বলা হচ্ছে, এই বাইতুল্লাহ হচ্ছে মোবারাকান এবং এটা হুদাল্লিল আলামিন। তাহলে বাইতুল্লাহ কীভাবে মোবারাকান হয়, মোবারাকান মানে হচ্ছে বরকতময় হয়। তা আপনি বাইতুল্লাহ আপনার চারপাশে আমরা কী করতেছি, তাওয়াফ করতেছি, তাওয়াফ করার মাধ্যমে আপনি আমি কী বেনিফিট পাচ্ছি, এটা একটা বিষয়। তারপর এটা হুদাল্লিল আলামিন কীভাবে সমস্ত আলামিনের জন্য হুদা, কীভাবে হুদা, তাহলে কন্টিনিউয়াসলি বাইতুল্লাহতে কাজ হচ্ছে, মসজিদুল হারামের মূল কাজ হচ্ছে কী করা, তাওয়াফ করা, আর কোনো কিন্তু কাজ না। মসজিদুল হারামকে ঘিরে এক্সক্লুসিভ যে কাজটা সেটা হচ্ছে তাওয়াফ করা, এর বাইরে বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি বলতে পারেন, 5 ওয়াক্ত ফরজ জামাত সহকারে সালাত আদায় করা আর কন্টিনিউয়াসলি তাওয়াফের জন্য চেষ্টা করা, কেন এটা আর পৃথিবীর কোনো জায়গায় এটা সম্ভব না। আপনার পৃথিবীর যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারেন, যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, যে কোনো জায়গায় এতেকাফ করতে পারেন, যে কোনো মসজিদে আপনি অবস্থান করে আল্লাহকে স্মরণ করতে পারেন, কিন্তু এক্সক্লুসিভলি তাওয়াফ হচ্ছে না কোথাকার, বাইতুল্লাহকে সূচন। তাহলে তাওয়াফের মাধ্যমে আসলে মানুষ কী অ্যাচিভ করে, তো বেসিক্যালি যে জিনিসটা বলা হয় যে তাওয়াফ, সাফা মাহি মারওয়াতে সাই এবং জামারায় যে পাথর নিক্ষেপ, এই তিনটা জিনিসকে বলা হচ্ছিল আল্লাহর স্মরণকে অন্তরের মধ্যে ধারণ করানোর মেকানিজম। তাহলে তাওয়াফ যখন মানুষ করে, সাধারণত সালাত আদায় করতেছি আমরা টুয়ার্ডস বাইতুল্লাহ, এটা হচ্ছে ডিরেকশন, বাইতুল্লাহ নিজের কোনো বেনিফিট নাই, এটা আপনাকে কোনো বেনিফিট দিতে পারবে না, বেনিফিট দেবে কে, আল্লাহ। এখানে কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার আছে, কেন ব্যালেন্সটা যদি না করা যায় তাহলে কিসে পড়ে যাবে, সেটাকে পড়ে যাবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমেন্ট, ওনার সাহাবিদের কমেন্ট বারবার কাবা সম্পর্কে বলতেছে, কাবা হচ্ছে সম্মানিত নিদর্শন, কিন্তু একজন মুসলিম মুমিনের যে বিষয়টা সেটা তার চেয়ে বেশি সম্মানিত রিলেশনটা যেটা। এবং পাশাপাশি রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু হজরে আসওয়াদের চুমু খেয়েছেন, সেজন্য আমরা চুমু খেয়েছি, এটার কোনো বেনিফিট নাই, যদি না আল্লাহ এখানেকে বেনিফিট দেয়। অর্থাৎ এরকম একটা সেন্স কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে বাইতুল্লাহকে যখন তাওয়াফ করতেছেন, একটা ঘরকে তাওয়াফ করতেছেন, প্রদক্ষিণ করতেছেন, কিন্তু ঘরের মধ্যে মূল সেন্টার পয়েন্ট আপনার আমার অন্তরে কী থাকতো, আল্লাহ। এবং সেখানে যে জিকির বলেন, আপনার তাওয়াফের যে জিকিরগুলো বলতেছেন, সেখানে কোনো স্পেসিফিক কোনো কিছু নাই, আপনি যতগুলো দেখবেন যে স্পেসিফিক দোয়া অনেকে বানায় নিছে,
এটা উইজডম হতে পারে, ওনাদের একটা এক্সপিরিয়েন্স হতে পারে, কিন্তু রসুল সাল্লাম স্পেসিফিকলি একটা দোয়া বলে গেছেন, রুকনি ইয়ামিনি থেকে হজরে আসর পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও কিনা আযাবান্নার, এর বাইরে আর কোনো কিন্তু স্পেসিফিক না। দ্যাট মিনস ইউ আর ওপেন, আপনি ওপেন যার যার জ্ঞান বুদ্ধি অনুযায়ী। একজন আলেম একরকম পড়বে, একজন অল্প শিক্ষিত মানুষ একরকম পড়বে, কিন্তু যাই কিছু পড়বে মূল বিষয় হচ্ছে আল্লাহর কাছে স্মরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা এবং নিজের জন্য দোয়া করা, মানুষের জন্য দোয়া করা। দ্যাট মিনস এইটা স্ট্রাকচারের মাধ্যমে যখন একটা মানুষ কন্টিনিউয়াসলি তওয়াফ করতেছে, তার মধ্যে আল্লাহর স্মরণটা স্টাবলিশ হচ্ছে, রিমেম্বারেন্স স্টাবলিশ হচ্ছে। তারপরে দেখবেন দোয়ার বইগুলোতে কয়েকটা দোয়া স্পেসিফিক দোয়া যদিও বলা হয়, কিন্তু এগুলো দোয়া না, এগুলো হচ্ছে আল্লাহর জিকির। মানে আল্লাহর জিকির এবং দোয়ার মধ্যে কিন্তু পার্থক্যটা বোঝা জরুরি। একটা হচ্ছে আল্লাহকে কীভাবে আমরা স্মরণ করব, একটা, আর দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে আমরা কী কী চাবো, দুইটা জিনিস কিন্তু আলাদা। যেমন ধরেন আপনি যখন জিকির করবেন, আল্লাহর জিকির কোনটা জিনিস, যে আপনি হজের মধ্যে দুইটা মেজর জিকির আপনি পাবেন। একটা জিনিস হচ্ছে হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাঁচটা স্টেটমেন্ট। সুবহানাল্লাহি, আল্লাহর কোনো ত্রুটি নেই, আল্লাহর সমস্ত ত্রুটির ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, সমস্ত হামদ প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে বলে সব কিছুর উপরে প্রায়োরিটি কার, আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার সক্ষমতা আমাদের নাই। এই পাঁচটা জিনিস আপনাকে কন্টিনিউয়াসলি করতে হয়, কোথায়, সাফা মারওয়াতে মানুষ যখন সাই করে, ঠিক আছে। আরেকটা ডিক্লারেশন হচ্ছে যেটা সাফা পাহাড়ের উপরে করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে ডিক্লারেশন, এটা আপনাকে পড়তে হয়। এই দুইটা মেজর ডিক্লারেশন আপনাকে কন্টিনিউস। এবং আরাফাতের দোয়া যদি দেখবেন বলেন, রিমেম্বারেন্সটা কিন্তু শেখ সেকেন্ডটা। তো বেসিক্যালি এই স্টেটমেন্টগুলোকে রিলেট করা জীবনের সাথে। তারপর যখন আপনি, আমি হজের যে স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ শারিকা লাকা লাব্বাইক লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তারপর কি লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, তো সেখানে আমরা ক্লিয়ারলি ডিক্লেয়ার করতেছি, আল্লাহর সামনে হাজির করতেছি, কোনো শিরিক করবো না, কোনো শিরিক করবো না। কিন্তু আপনি, আমি যদি যাই সেখানে, দেখবেন বাইতুল্লাহর সামনে মানুষের শিরিকে লিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে মানুষে কি ব্যাপকভাবে শিরিকে লিপ্ত, অথচ স্লোগান কি কোনো শিরিক করবো না। দ্যাট মিনস আমরা শিরিক জিনিসটাই বুঝতেছি না, তাহলে সেটা পরিষ্কার করে বুঝে কিন্তু হজে যাওয়া দরকার। যেমন বাইতুল্লাহর কোনো ইটসেলফ কোনো রকম কি নাই, ক্যাপাসিটি নাই আপনাকে, আমাকে বেনিফিট করার, বাইতুল্লাহর হজরে আসাদের কোনো বেনিফিট নাই, মানে বেনিফিট করার ক্যাপাসিটি নাই, বাইতুল্লাহর গিলাফের কোনো বেনিফিট নাই, এটাকে ছুইলে যে আপনার কোনো বেনিফিট হবে সেটাও নাই, মাকামে ইব্রাহিমকে ছোঁয়া এগুলোতে আপনার কোনো বেনিফিট নাই। আপনার আমার এগুলো আল্লাহ নিদর্শন দিচ্ছেন যে আল্লাহর এই নিদর্শনগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। এবং এখানে কিন্তু যুগের পর সবচেয়ে প্রাচীন গৃহ বলা হচ্ছে বাইতুল্লাহ, এখানে যুগে যুগে সমস্ত মানুষ নবী রাসূল থেকে সবাই কিন্তু এটাকে চারপাশে ঘুরছে, এই জায়গায় সবার পদচিহ্ন আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। অতএব অনেক কিছু চিন্তা করার বিষয় আছে, অতএব এখানে এসে বেসিক্যালি আমার জীবনে কি বরাক মোবারক আসবে, কীভাবে মোবারক আসবে, বারাকাত আসবে, যদি আমরা আল্লাহর স্মরণটাকে নিজের জীবনে এস্টাবলিশ করতে পারি। মূলত আল্লাহর রিমেম্বারেন্সটা যদি, কী রিমেম্বারেন্স, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি যে এগুলো কী মিন করে। এবার তালবিয়ার মধ্যে দেখবেন ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, তিনটা বিষয়ের কথা বলা হচ্ছে। নিশ্চয় কি সমস্ত হামদ আল্লাহ, সমস্ত নিয়ামত আল্লাহ, সমস্ত মুলক হচ্ছিল রাজত্ব আল্লাহ, এবং এই তিনটা বিষয় কিন্তু মানুষ কন্টিনিউয়াসলি আমরা কী করি, শিরিকে লিপ্ত হই, লা শারিকা লাক। যেমন হামদ, কোনো প্রশংসা আল্লাহর প্রশংসার আগে যেতে পারবে না, কোনো নিয়ামতের প্রাপ্তি আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা কোনো কিছু প্রাপ্ত হতে পারি না, এবং সমস্ত রাজত্ব সমস্ত পাওয়ার হচ্ছে কনসেন্ট্রেশন টু আল্লাহ। অর্থাৎ এগুলো কিন্তু আমার আপনার জীবনে কীভাবে আমাদের এটা আমরা এগুলোকে দেখি, এটাকে কীভাবে এক্সারসাইজ করি, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার আমার রিমেম্বারেন্স থাকতে হবে। ওইটাই এতবার বলা হচ্ছে
এতবার আমরা বলতেছি, কিন্তু এটাকে কানেক্ট করা যাচ্ছে না আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে, এবং এটাকে আমরা জীবনের সাথে এটাকে কি কমপ্লাই করতে পারতেছি না। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু বোঝা জরুরি এবং সেটাকে চিন্তা করা জরুরি, এবং আপনার চিন্তা করার সময়ও আছে। সময়টা হচ্ছে যখন তাওয়াফ করতেছে, যেমন বাইতুল্লাহকে যদি নিস্তালায় মাতাফে তাওয়াফ করেন, এখন হজের সময় প্রচণ্ড ভিড় হয়, ভিড় হলে কিন্তু নর্মালি হয়তো আপনি 15 মিনিটে পাবেন, হজের সময় আপনার নিচ তালায় আপনার লাগবে 45 মিনিট, আর দোতলায় তিনতলায় করতে গেলে সবাই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে একটা তাওয়াফ শেষ করতে। অনেকে মনে করতেছে কষ্ট, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি করে দেখেন তখন বলবেন যে তিনতলা আর দোতলা ভালো আমার জন্য, কারণ আমি দীর্ঘ সময় আস্তে আস্তে করে আমরা আল্লাহর জিকিরগুলো করতে পারতেছি। যেমন ধরেন আদব হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর মহিমা ঘোষণা করা। যেমন আপনি সুরা ফাতেহা হচ্ছে সবচেয়ে সুন্দর সানা, সবচেয়ে বেস্ট প্রেজিং কম্পোজিশন হচ্ছে সুরা ফাতেহা, তারপর সুরা এখলাস হচ্ছে আল্লাহর নাম পরিচয়, আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, তারপর আপনি আল্লাহর জিকির যে দুইটা বললাম দুইটা সেট, তাহলে এভাবে করে আপনি আল্লাহকে স্মরণ করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করলেন, তারপর এবার আপনার নিজের প্রয়োজনগুলো বললেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করলেন, শেষে বললেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, যে সবগুলো সামারি কি আমার চাওয়ার সামারিটা হচ্ছে এটা, যে কোনো বিষয়ে আমি যার বিষয় চাই না কেন আমাদের সামারিটা হচ্ছে আল্লাহ দুনিয়াতে এমন হাসানা দান করেন যেটা আমরা আখেরাতে আমাদের হাসানার দিকে নিয়ে যায়, এটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখেরাতে হাসানাতা ওয়াকিনা আযাবান্নার, এটার মূল বিষয় হচ্ছে এটা। মানে এমন না যে আমরা জানি না কোনটাতে আমাদের কল্যাণ আছে, আমরা চাইতে পারি অনেক কিছু আমার জন্য, আমার পরিবার পরিজনের জন্য, কিন্তু কোনটাতে গুডনেস আছে দুনিয়াতে এবং কোন গুডনেসটা আপনাকে আখেরাতে গুডনেসে নিয়ে যাবে সেটা কে জানে, আল্লাহ সুবহানাহু তাআলা জানে। সেজন্য দেখবেন প্রতিটা তাওয়াফের কনক্লুডিংটা কি এটা। তাহলে এইভাবে যদি আপনি সেকশন ওয়াইজ যদি করেন, তাহলে দেখবেন 7টা তাওয়াফ করতেছেন আপনার দোয়া কম্পোজিশনগুলো মিলে যাচ্ছে। কোনো ফার্স্ট প্রথম তাওয়াফে আপনার পিতা মাতার জন্য দোয়া করলেন, তারপরে তাওয়াফে আপনার সন্তান সন্ততিদের জন্য দোয়া করলেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে একবার অর্গানাইজ হয়েতে কিন্তু আসতেছে। তাহলে এভাবে যদি করবেন তখন দেখবেন যে আপনার কাছে তাওয়াফটা নিস্তালায় ভালো লাগতেছে না, যদিও নিস্তালায় বারবার বাইতুল্লাহকে দেখা যাচ্ছে, বাইতুল্লাহ অন্যরকম একটা আকর্ষণ আছে, কিন্তু দোতলা তিনতলা তখন দেখবেন যে ছাদের উপরে তাওয়াফ করতে আপনার কাছে কমফোর্টেবল লাগতেছে, একবার নিচে করলে তখন বুঝবেন ওইটা বেটার। তারপর সেখানে মানুষ যেভাবে ঠেলাঠেলি করে সেখানে আসলে কনসেন্ট্রেশন রাখা যায় না। তো এগুলো বেসিক্যালি ইট ইজ এ এক্সপিরিয়েন্স। বেসিক্যালি আমরা যখন যাচ্ছি কোনো একটা কাজ করতেছি, যত বেশি সময় আপনি থাকবেন তাহলে কী হয়, এক্সপিরিয়েন্সটা আপনি কী করতে পারেন, গ্যাদার করতে পারতেছেন, আপনার স্কেজুলগুলো ঠিক করতে পারতেছেন। যেমন আপনার এসার পরপর শুয়ে যাওয়ার, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তাহাজ্জুদের বাইতুল্লাহ পরে, তারপরে ফরজ ফজরের সালাতটা পরে সেখানে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসতে হচ্ছে। অর্থাৎ এগুলো একটা বিশাল অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি করার মধ্যে এন্ড অফ দি স্টোরি হচ্ছিলো আপনাকে আমাকে আমাদের জীবনের আল্লাহর স্মরণটাকে স্টাবলিশ করতে হবে। কালিমাগুলো স্টেটমেন্টগুলো দেওয়াই আছে, সেটাকে অনুধাবন করার জন্য আল্লাহ একটা বিশেষ পরিবেশে নিয়ে যাচ্ছে এবং বিশেষ অ্যাসোসিয়েশন, সেখানে সবারই ধান্দা একই, সবাই একই কাজ করতেছে, অথবা আপনি ডিফারেন্স কিছু কিন্তু দেখবেন না। অর্থাৎ এভাবে কিন্তু টোটাল হজের স্কিমগুলো কিন্তু সাজানো, এক একটা স্টেজ যদি আপনি পার করেন দেখবেন যে এক একটা ফ্লেভার আসতেছে। যেমন আমরা উমরা করতেছি একরকম, উমরা থেকে হজে যাচ্ছি সেটা রকম আরেক রকম বিষয়গুলো আছে, মানে ইট ইজ এ হিউজ ওয়ার্ল্ড, এবং সেটা ট্রেনিং ছাড়া কোনোভাবে যাওয়া উচিত না। মানে প্রপার ট্রেনিং থাকা দরকার, যে আমার প্রপার প্রস্তুতি নেওয়া দরকার যে কোনটার পরে কোনটা করব। একটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমি এটার মধ্যে কী হয়ে কী হারায় ফেলবো, এটার মধ্যে আমি লিঙ্কটা হারায় ফেলবো, তাহলে লিঙ্ক হারায় ফেলে আমি কীভাবে রিভাইভ করবো। অতএব এইটা একটা বিশাল কর্মযোগ্য, প্রপার ট্রেনিং হওয়া দরকার। এটা আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য সুবিধা হয়েছে, আলহামদুলিল্লাহ আমি 2009 সালে হজ করার পরে আমি এভ্যালুয়েট করছি পজিশনগুলো করে, এবার আমার মতো করে প্রস্তুতি নিয়ে আমার সাথে আমার ক্লোজ দুইজন সাহাবি ছিলেন, একজন আমার ছোট আমার ছেলে আর একজন আমাদের কোরআন ক্লাসে আমাদের ধানমন্ডির এলাকা একজন ভাই আনিস ভাই ছিলেন, তা আমরা তিনজনের একটা ছোট টিম করে আমরা বড় একটা টিমের মধ্যে নিজেদের মতো করে অপারেট করছি, যার ফলে আমরা কন্টিনিউয়াসলি যে কাজগুলো করা দরকার সেগুলো একজন আরেকজনকে অথাওয়াসাউবিল হাক অথাওয়াসাউবিল সাবর। ধরেন ফজরের সময় উঠতে পারতেছে না একজন, যে উঠতেছে বাকি দুজনকে টেনে তুলতেছে, ঠিক আছে আমাদের এই কাজটা এখানে করতে হবে। যেমন ধরেন মসজিদের নববীতে যদি আপনি ফার্স্ট কাতারে বসতে চান আপনাকে 2টার সময় উঠতে হবে,
দুইটা থেকে সোয়া দুইটা থেকে আড়াইটার মধ্যে ঢুকা না যাওয়ায় তাহলে আপনি ফাঁস কাতার পাচ্ছেন না। তাহলে ওখানে আকর্ষণ হচ্ছে এটা, রসুল সাল্লাহ সাল্লামের রওজার পাশে বড়াই উদ্দেশ্য না। অনেকে যাই পড়তে বসতেছে কি ভিতরে ঢুকতেছে, রসুল সাল্লাহ সাল্লাম রওজার পাশের জায়গাটা ফিরাপ হয়ে গেছে, এদিকে সামনে ডান দিকের প্রথম কাতারের লোকজন নেই। তাহলে আপনি আমি কোন জায়গায় ভুলটা করে ফেলতেছি, তাই না? মিস্টেকটা কোন জায়গায়? কেন ওইখানে কি ওইখানে মানুষ যা শিরিক করতেছে ম্যাসিভ ওয়েতে। কেন রসুল সাল্লাহ সাল্লামের কবর থেকে আপনি আমি বেনিফিটেড হওয়ার কোনো কিছু নাই, কিন্তু মদিনায় যেতে হবে। রসুল সাল্লাহ সাল্লামের যে মসজিদ স্টাবলিশ করছে সেখানে যে সালাত আদায় করাটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর এটা হচ্ছে সাইড বেনিফিট আপনি সালাম দিলেন। অনেকে এমনও করতেছে যে রসুল সাল্লাহ সাল্লামের রওজার মধ্যে প্রতিদিন যে সালাম দেওয়ার চেষ্টা করতেছে, এটাকে বাইতুল্লার মতো তওয়াফ করার চেষ্টা করতেছে, ইট ইজ নট দ্যাট থিং। বাইতুল্লার ফ্লেভার এক জিনিস, রসুল সাল্লাহ সাল্লামের রওজার বিষয়টা আরেক জিনিস। অতএব শিরিক থেকে নিজেকে বাঁচাতে হচ্ছে, কিন্তু আপনি দেখে যদি কাউকে অনুসরণ করার চেষ্টা করেন আপনি আমি শিরিকের মধ্যে পড়ে যাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা পাজল জিনিস। অতএব প্রপার যদি জ্ঞান না নিয়ে যাওয়া যায় ওখানে যায় এই ফাঁদের মধ্যে পড়তে হয়। যদি আমরা ডিক্লারেশন দিচ্ছি যে আমরা শিরিক করবো না, কিন্তু আমরা শিরিকের মধ্যে ঢুকে যাচ্ছি, তাই না? তার অতএব এটা কিন্তু একটা স্ট্রাগল। এটা এই বিষয়গুলোর পাশাপাশি সারা পৃথিবী থেকে মানুষ যাচ্ছে, যেমন ধরেন আপনার আমরা চেষ্টা করছি সবসময় লিঙ্ক করতে যে কোরআনের আয়াতগুলোর সাথে কীভাবে লিঙ্ক করে। যেমন ধরেন এখানে আমাদের সূরা হজের মধ্যে যখন আজান দেওয়ার কথা বলা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, বলে তুমি মানুষের জন্য হজের কী দাও, আহ্বান করো। তারপর বলা হচ্ছে যে তারা হেঁটে এবং ক্ষীণকার উঠে চড়ে মিনকুল্লি ফাজ্জিন আমিক দূর দূরান্ত থেকে হাজির হবে। মিনকুল্লি ফাজ্জিন আমিকের বেসিক্যালি অ্যারাবিক টোনটা হচ্ছিল ফ্রম ডেপথ অফ দি আর্থ, ইংরেজিতে খুব সুন্দর বলে, মানে পৃথিবীর গভীরতম স্থান থেকে মানুষ এসে হাজির হবে। এটা অসাধারণ বিষয় দেখার মতো, যে আপনি ওখানে যে সারা পৃথিবীর মানুষ দেখবেন যে কোন জায়গা থেকে মানুষ আসছে, এমন কোনো জায়গা, অনেক জায়গা আছে যে জায়গার নাম আপনি জানেনই না। ধরেন একটা হজ কাফেলা আসতেছে, তার স্কার্ফের পিছনে লেখা আছে এক একটা দেশের নাম, চাঁদ, গায়না, মানে এগুলো আমরা কিছু কিছু যারা ভূগোল পড়ে নাই তাদের পক্ষে, কিন্তু পৃথিবীর মাপ সম্বন্ধে যাদের কোনো ধারণা নাই তারা কোনোভাবে বুঝবে না যে এটা এই দেশটা কোথায়, এটা কি আফ্রিকা মহাদেশ নাকি এটা ওয়েস্ট ইন্ডিজ নাকি এটা আফ্রিকাতে নাকি এটা এশিয়াতে কোন দেশের। এবং বিভিন্ন বয়সের মানুষ আসছে এবং আরও অনেক কিছু দেখার মতো আছে। এই মানুষগুলোর ভাষাগুলো টোটালি ডিফারেন্ট, একটা মানুষ আরেকটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছে না, কেননা সে তার ভাষা ছাড়া কিছু জানে। যেমন আমরা যারা বাংলাদেশি তারা আমরা কী জানি, বাংলা জানি, আর বড়জোর আমরা ইংরেজি জানি, আরবি আমরা কেউ জানি না। অতএব আদার দেন বাংলা ইংরেজি, ইংরেজি ছাড়া আর কারোর সাথে কনভারসেশন করা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, ফ্লুয়েন্টলি কথা বলা যাচ্ছে না। অর্থাৎ এটাও কিন্তু একটা ভেরিয়েশনস আছে যে কত রকম মানুষ। এবং আমরা অনেকেই মনে করি আমি সবচেয়ে বেশি সহি আর সবাই হচ্ছে ভুল, তাই না? কিন্তু আপনার ভেরিয়েশন এবাদতের বিভিন্ন পদ্ধতি মানুষ অনুসরণ করতেছে, তার মানে এই না যে সব রাইট। সেখান থেকে কোয়েশ্চটা হচ্ছিল আমাকে বুঝতে হবে হুইচ ওয়ান ইজ রাইট। মানে এমন না যে মানুষ ওখানে এবাদত করতেছে, সালাত আদায় করতেছে, বিভিন্ন ভ্যারিয়েশনে মানুষ সালাত আদায় করতেছে, আল্লাহ তো তাদেরকে মেহমান হিসাবেই আনছে, তাহলে সেটাও তো বোঝার বিষয়। তো আল্লাহর অনুমতি ছাড়া তো কেউ তো বাইতুল্লাতে যেতে পারবে না। অতএব এগুলো অনেক কিছু চিন্তা করার বিষয় আছে। তো এটার বিষয়ের মধ্যে ভ্যারিয়েশন, ডিফারেন্স অফ অপিনিয়ন আমাদের মধ্যে যখন থাকে আমরা এক্সট্রিমিস্ট হয়ে যাই। আপনার আমার মধ্যে কোনো বিষয়ে মত মিলতেছে না, আপনাকে এক দলে ঠেলে দিচ্ছি, আমি আরেক দল নিয়ে আমরা দুজনের মধ্যে কী করছি, ঝগড়া বিবাদ করতেছি। আল্লাহ ওখানে স্পষ্ট দেখাচ্ছে আল্লাহ সৃষ্টি কত রকম ভেরিয়েশন আছে, কত রকম ডাইমেনশনে মানুষ আছে। সবাই নট নেসেসারি সহিটা করতেছে, কিন্তু সহিটা খুঁজে বের করার রাস্তাটা আমাদেরকে বের করতে হবে। সেটার জন্য স্টাডির কোনো বিকল্প নাই, পড়াশোনার কোনো বিকল্প নাই, দেখে দেখে শেখার কোনো বিকল্প, মানে শেখার পন্থায় গেলে অবশ্যই বিভ্রান্ত হব। তো যাই হোক, এগুলো বিশাল এক্সপিরিয়েন্স, আপনি ট্রেনিং নিয়ে এবং অবজার্ভ করা এবং চিন্তা করা জরুরি জিনিস, যে আপনাকে আল্লাহ এখানে আনছে চারিদিকে দেখে আপনাকে চিন্তা করতে হবে, কোরআনিক টেক্সটগুলোতে আপনি লিঙ্ক করতে হবে। যেমন বাইতুল্লাহকে যখন আপনি দেখতেছেন, এ বাইতুল্লাহর জন্য কে দোয়া করছে, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে তো এখানে রসুল সাল্লাহ সাল্লাম আসছে, সেই আয়াতগুলো কোন জায়গায় আছে, ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে আসলেন, এসে এই বাইতুল্লাহ স্টাবলিশ করলেন, রেইজ করলেন ওনার স্ত্রী এবং সন্তানকে সাফা মারবা, অর্থাৎ অনেক হিস্টোরিক্যাল রিয়েলেশন কিন্তু ওগুলো আছে।
অর্থাৎ এগুলো কিন্তু সিরার ভালো পাঠ, যদি আপনি সিরা ভালো করে পড়ে যান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়ে যান, কোরআন যদি পড়ে যান, তাহলে খুব বেশি রেলিভেন্স মনে হয়, জায়গাটা নিজের কাছে খুব আপন মনে হয়, অন্যরকম মনে হয়। যেমন ধরুন সুরা হুজুর মসজিদের নববীতে বসে আমি সুরা হুজুরাত পড়তেছি, হঠাৎ করে মনে হলো এটার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, এরকম ব্যাকগ্রাউন্ড ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে এখন কবর সেই জায়গাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, তার সামনে একটা স্পেস আছে, সেই জায়গায় দেখবেন যে একটু উঁচা করা আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা ওয়েট করতেন। তো বলছি চিন্তা করেন যে সুসরা হুজুরাতের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল যে বেদুইন আরবরা ইসলাম কবুল করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়ির কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, হে মুহাম্মদ আমাদের কাছে আসো। তখন আল্লাহর আয়াত নাজিল করেছে, তোমরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে আল্লাহ রাসূলকে তোমরা ডাকতে পারবে না, ওনার প্রতি যদি প্রপার এটিকেট তোমরা প্রদর্শন করতে না পারো, আদব যদি প্রদর্শন করতে না পারো, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরি পাবে না। দ্যাট মিন্স এরকম একটা সুরা হুজুরাতের মতো একটা আয়া সুরা মুসলিমদের কালচার ভ্যালুসের একটা খুব গুরুত্বপূর্ণ নাজিল হয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ডগত হয় মসজিদুল নববী। এরকম অসংখ্য ঘটনা মসজিদুল নববীকে ঘিরে ঘটছিল, যেগুলো আপনি আমি যদি জানি, আপনি ওখানে যখন স্টে করবো আপনি দেখবেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা অ্যাসাসিনেটেড হয়েছে ওখানে, ওনাকে ছুরি মারা হয়েছে কিন্তু ওই জায়গায় মসজিদুল নববীতে। উনি ইমামতি করতেছেন, কোন জায়গাটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, কোন জায়গাটাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জানাতেন, অর্থাৎ এটা কিন্তু স্মৃতি বিজড়িত সেই জায়গা। তাহলে আপনি আমি যত বেশি পড়াশোনা করে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আপনার আমার কাছে তত বেশি জিনিসগুলো কী হবে ইন্সপায়ারিং মনে হবে, তত বেশি অনুধাবনগুলো আমাদের কাছে সুন্দর হবে। তবে এগুলো কিন্তু কন্টিনিউয়াস, যেমন উহুদের ময়দানে যাচ্ছেন, পড়ো না পড়ে গেলে এখানে কোনো রকম মজা নাই, কিন্তু পড়ে গেলে আপনি পুরাটা চক্কর ঘুরে দেখবেন যে কোন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ এবং আবু সুফিয়ান এসে আক্রমণ করলো, কোন জায়গায় মাউন্ট অফ আর্টস যেটা বলা হয় তীরন্দাজে যে পাহাড়টা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে এখান থেকে এক পাও নড়বা না, ওনারা কীভাবে নড়ে গেলো, কীভাবে অ্যাট্যাক্ট হলো, কীভাবে পরিস্থিতি হলো, টোটাল জিনিসটা কিন্তু ওভাবে আছে। উহুদের পাহাড়টাতে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা পিছন দিকে ব্যাক অফ করে গেলেন, পুরা বিষয়টা কিন্তু আপনি ওখানে দাঁড়ায় অনুধাবন করতে পারবেন। কেন, কিছু ল্যান্ডমার্ক ওখানে আছে। একটা ল্যান্ডমার্ক হচ্ছিল ওই পাহাড়টা তারা ডিস্ট্রয় করে নাই, যেখানে যে পাহাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা তীরন্দাজ তারা এখানে স্টে করবা, তারা ভায়োলেট করছে। যে জায়গায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ওই জায়গাটাতে কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে, ওই স্পটটা কিন্তু এখনও আছে। অর্থাৎ স্পটগুলো যদি আপনি মেজার করেন, তাহলে সুন্দরভাবে আপনি উহুদের যুদ্ধের ভিজুয়ালাইজেশন কিন্তু আপনার মধ্যে চলে আসবে। অতএব এটা কিন্তু একটা অসাধারণ ট্যুর হতে পারে যদি প্রপার কী হয় পড়াশোনা করে দেওয়া হয়। তার প্রতিটা মুহূর্ত আপনি আমি কী করবো এনজয় করবো, আদারওয়াইজ যদি না হয় কিছুক্ষণ পর আপনার কাছে মনে হয় কতক্ষণে ফিরবো মক্কায়, কতক্ষণে ফিরবো বাসায়, হ্যাঁ এই জিনিসগুলো চলতে থাকবে, তখন এক্সজস্টেড হয়ে যেতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো আছে। এখন এর বাইরে আমরা বেশি দীর্ঘায়িত করবো না, কিছু চ্যালেঞ্জ আছে যে কারণে আমি এবার আমার ছেলেকে নিয়ে যাওয়ার পিছনে ইন্সপায়ার হচ্ছিলাম, যে এমনভাবে এখন জিনিসগুলো মানে অ্যামালগেটেড হয়ে যাচ্ছে, আপনি আমি যদি প্রপার জিনিসটা না জানি আমি হজ করতে যায় পুণ্য কামানোর জায়গায় পাপ কমায় নিয়ে আসবো। কেন, সৌদি আরব গভর্নমেন্ট এবং সোসাইটি এখন ডিরেইলড হয়ে যাচ্ছে টু দ্য এমন এক্সটেন্টে, আমরা যেমন মনে করতেছি যে ওখানে গেলে যেটা দেখতেছি সেটাই সহি, ঠিক আছে, তো সেখান থেকে ডিরেইলমেন্টটার পরিমাণটা বোঝা দরকার যে ডিরেইলটা কী পরিমাণে হচ্ছে। অতএব সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে, সে বাঁচাতে না হলে না পারলে আপনার আমার হজ উমরা সব কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছিল কন্টিনিউয়াস আমাদের জীবনের পরিস্থিতি হচ্ছিল এরকম যে আল্লাহ যেসব কাজ করতে নিষেধ করতেছে সেখান থেকে নিজেকে বাঁচাতে হবে, যদিও না সমাজ সেটা কী করছে নর্মালাইজ করে ফেলছে। নর্মালাইজেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এফেক্ট প্রত্যেকটা সোসাইটির মধ্যে আসে, যে একটা পাপ কর্মকে মানুষ কী করে জীবনের সাথে স্বাভাবিক করে দেয়। যেমন আমাদের দেশে সুদ হয়ে গেছে স্বাভাবিক, সুদের প্রতি যেরকম সেন্সিটিভ হওয়ার কথা আমরা সেন্সিটিভ না, নর্মালাইজেশন হয়ে গেছে। সুদ ছাড়া ব্যবসা হবে কীভাবে, সুদ ছাড়া মানুষ চলবে কীভাবে, সেরকম পরিস্থিতি চলে আসছে না? ঠিক একইভাবে জেনার বিষয়টা কিন্তু একই জিনিস হচ্ছে। জেনার বিষয়টা হচ্ছিলো যে কোনোভাবে অপোজিট জেন্ডারের উপর জেন্ডারের প্রতি চোখ তুলে তাকানো যাবে না, ইউ শুড লোয়ার ইয়োর গ্রেজ। সুরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকেও বলছে মহিলাকেও বলছে যে তোমার গ্রেজকে কী করো, ডাউনলোড করো।
এখন আমরা যদি এক্সপ্লিসিটভাবে সমাজে চলাফেরা করি তাহলে কী হচ্ছে, আমার চারপাশে বিলবোর্ড চলতেছে, আমার চারপাশে বেপর্দা মহিলা চলতেছে, কন্টিনিউসলি পুলিশরা মহিলাদের দিকে দৃষ্টিপাত করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এইটা যদি হয়ে থাকে তাহলে কন্টিনিউস একটা পাপের সাথে আমি কী করতেছি, নিজেকে কী করে ফেলতেছি, ইউজ টু করে ফেলতেছি। এটা যেহেতু ইউজ টু করে ফেলতেছি, আমার এবাদত কী হবে না, কবুল হবে না। আমি যদি পাপকর্ম ছাড়তে না পারি, আমার এবাদত কবুল হবে না। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমি যতটুকু জানি পাপ, সেটাকে আমাকে পাপ থেকে বিরত থাকতে হবে, যদি পাপ করি সাথে সাথে ক্ষমা চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি আল্লাহুম্মাগফিরলি, এবং সেটার ব্যাপার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তো এখন আপনারা যদি দেখেন হজ উমরার যে পরিস্থিতি মদিনায় মক্কা মদিনায় শুরু হয়েছে, সেটা আপনি এখানে নিউজ পাইছেন, ওখানে না গেলে ইউ ক্যানট রিয়েলাইজ। যেমন তারা যে জিনিসটা করতেছে এক্সপ্লিসিটলি, সেটা হচ্ছে মহিলাদেরকে তারা সব জায়গায় প্লেস করতেছে। আপনি মক্কা জেদ্দা এয়ারপোর্ট থেকে শুরু করে যদি আপনি বলেন, ইভেন কি বাংলাদেশ এয়ারপোর্টে যখন আমরা ইমিগ্রেশন করতেছি, এবার সৌদি ইমিগ্রেশন আমাদের ঢাকায় হয়েছে, ঢাকায় যতগুলো ইমিগ্রেশন অফিসার ছিল সব ছিল মহিলা, যদিও দে আর ওয়েয়ারিং মেকআপ। ঠিক আছে, এটা তাদের দরকার ছিল না। মহিলাদের জন্য মহিলা অফিসার যদি তারা নিয়ে আসতো, ইটস ওয়েলকাম। ঠিক আছে, ইটস জাস্ট স্টার্টেড। তারপরে মসজিদুল হারামে আমরা যখন গেলাম, তখন আলহামদুলিল্লাহ যে যার মতো করে পর্দা মেনটেন করতেছে। আপনার আগেও দেখছেন যে মহিলা পুলিশও সেখানে আছে, তিনি ফুল কাভার থাকতেন ইস ওকে। তারপরে দোকানগুলোতে তারা মহিলা সেলসম্যান ঢুকাই দিচ্ছে, এবং সেটা সরকার থেকে ম্যান্ডেটরি করছে, সবাইকে ম্যান্ডেটরি করছে, প্রতিটা দোকানে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে মহিলাদেরকে চাকরি দিতেই হবে। বাংলাদেশ বিজনেস বাংলাদেশের দোকানদাররা অতিষ্ঠ হয়ে গেছে, কেন সে তার মানে কর্মচারীকে বেতন দিতে পারতেছে না, তার উপরে তাকে যদি বাধ্য করা হয় যে একজন সৌদিকে তাকে চাকরি দিতে হবে, একজন মহিলাকে চাকরি দিতে হবে, সে ব্যবসা করবে কীভাবে? তো এটা তো পর্বটা সে চলতেছে। এবং মদিনাতে যখন আমরা গেলাম, আমাদের যেটা অপরচুনিটি হলো সেটা হচ্ছিলো যে আমরা আরব সোসাইটি দেখার সুযোগ পেলাম, কেন এবছর তারা যখন উমরাটা শেষ হলো, উমরা শেষ হওয়ার হজটা শেষ হলো সাথে সাথে উমরা ওপেন করে দিচ্ছে তারা, এটা আগের বছরগুলোতে হয় নাই। হজটা শেষ হওয়ার পর মিনিমাম 2 মাস তারা গ্যাপ দিত। এবার আমাদের হজের ফাইনাল ডে ছিল 12ই জুলাই, 20ই জুলাই থেকে তারা উমরা ওপেন করে দিচ্ছে। অর্থাৎ আমাদের উমরা ওপেন করার সাথে সাথে আরব ফ্যামিলিগুলো আসা শুরু করছে ইমিডিয়েটলি, তখন আমরা আরব ফ্যামিলিগুলো দেখার সুযোগ পেলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের আরব ফ্যামিলির মধ্যে এটি যে তাদের একটা ফেস্টিভ মোডে তারা আসছে, সমস্ত মহিলারা আসতেছে, সবাই মেকআপ পরা, ব্ল্যাক ড্রেস, কেউ কোনো কালার ড্রেস পরে না, ওয়েল ড্রেসড, এবং তাদের বাচ্চা টাচ্চা সবাই আসতেছে, ছোট থেকে শুরু করে সবাই মিলে তারা আসতেছে। বাইতুল্লার তওয়াফের জায়গা বলতে পারেন ভরে গেছে তারা। ততটুকু ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে ডিসকমফোর্টেবল মনে হয় না। মদিনাতে আসলাম, সেম জিনিস আমরা দেখলাম যে আসছে তারা রাত্রে জেগে সেখানে এনজয় করতেছে, মসজিদের চত্বরে তারা রাতে থাকতেছে, দিনের বেলা কেউ বাইরে বেরোতে পারে না গরমের জন্য, ইটস ওকে। কিন্তু ফাইনালি যখন আমরা বেরোয় আসতেছি মদিনা এয়ারপোর্ট থেকে, যখন বেরোচ্ছি বাংলাদেশ বিমানের কাউন্টারগুলোতে, ওখানেও একটা পুরুষ একটা মহিলা দিচ্ছে। এবার দেখলাম যে কোনো মহিলার মুখে নেকাব নাই, এবং মানে এটা এত বেশি প্রবলেমেটিক আমাদের জন্য মনে হয়েছে, কারণ আমরা একটা পরিবেশের মধ্যে এতক্ষণ থেকে আসছি, এখন ওপেন একটা ফেস, মহিলার ফেস দেখা আমাদের জন্য একটা টেরিবল এক্সপিরিয়েন্স ছিল। এই জন্য বলছি যে এই দীর্ঘ 30-35 দিনের মধ্যে আমরা কিন্তু একটা সেট আপের মধ্যে ছিলাম, যেটা আমরা দেশেও নাই, কিন্তু টোটাল ডিফারেন্ট ইয়েতে। আপনি রাস্তায় বেরোচ্ছেন কোনোরকম মানে অড ওয়েতে, মানে কোনো মহিলার ফেস আপনি দেখবেন না, মানে ডিসেন্ট ওয়েতে। আমরা মসজিদুল হারামে ছিলাম, মসজিদুল নববীতে ছিলাম, যখনই এয়ারপোর্ট আসলাম প্রথমে আমরা ধাক্কাটা খেলাম যে এই এটা কী জিনিস, এটা কীভাবে সম্ভব? মানে যদিও আমরা বাংলাদেশের সেটার সাথে অ্যাকোয়েস্টাম, আমরা ইউজ টু, কিন্তু এটা কিন্তু শকিং এক্সপিরিয়েন্স ছিল। এবং আমি পরবর্তীতে রিভিউ করে দেখলাম যে আস্তে আস্তে কিন্তু সেটা সেদিকে যাচ্ছে। আপনি ভবিষ্যতে যে সেলস পার্সনগুলোকে নেকাব পরা দেখতেছেন বিন্দাউদের সেলস কাউন্টারে, আপনি সেগুলোকে পাবেন না সেভাবে। পরবর্তীতে আমি এসে বাংলাদেশে এসে গতকাল রাতে, আমাদের সৌদি আরবে ছিল দীর্ঘ সময় একজন ডাক্তার ভাই, ওনার সাথে গতকাল রাতে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে বিষয়টা কী। উনি আমাকে আরও প্যানিক মানে আরও ভয়ঙ্কর চিত্র বললেন, যেহেতু উনি ডাক্তার হিসেবে দীর্ঘ 18-20 বছর সৌদি আরবে কাজ করছেন। উনি বলতেছেন আপনি জানেন না সিচুয়েশন কতটুকু ভয়াবহ।
আমি বেশি ডেসক্রিপশন ওনার কাছে শুনতে চাই নাই, তাই না? তো এটা এমন একটা ফেতনা তৈরি হচ্ছে, আপনি আমি যদি প্রপার অ্যালার্ম না নিয়ে যাই তাহলে হজ করে এসে ইমান হারায় দেশে ফিরতে হবে। মানে এগুলো কিন্তু ডিস্টার্বিং, কেন আমাদের মহিলা দেখার সাথে সাথে চোখটা নিচে নামাতে হবে, পুরুষদের ক্ষেত্রে ম্যান্ডেটরি। কিন্তু অসাধারণ সুন্দর একজন মহিলা যদি আপনার সামনে দাঁড়ায়, বারবার যদি তার সামনে লাইন ধরে আপনাকে দাঁড়াতে হয়, এটা আপনার জন্য কিন্তু প্রবলেম্যাটিক। বাংলাদেশে ফেল করবেন না, ফিস ফেস করতেছেন না, কেন আমরা কাস্টম হয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ফেতনার মধ্যে মানুষ যাচ্ছে, অতএব হজের মানে এগুলো আগে চিন্তা করতে হতো না, কিন্তু আপনাকে অনেক ডিটেল জিনিস চিন্তা করে যেতে হবে যে আসলে আপনি কী পরিস্থিতি কোথায় ফেস করতে যাচ্ছেন। এবং বিজনেস এথিক্স সৌদি আরবের লোকজনের একেবারে নাই, মানে তারা চিন্তা করে, সুরা ফজরে যেটা আমরা পড়ছিলাম যে তারা নিজেকে ছাড়া আর কাউকে চিন্তা করে না। এই যে ধরেন একটা বাংলা ব্যবসা, বাংলাদেশি ব্যবসায়ী যখন ব্যবসা করতেছেন, তার প্রতিষ্ঠানে আপনি কীভাবে একটা আপনি বাধ্য করে একটা লোককে ঢুকাই দেন, ওকে কেন সে বিজনেসে যদি লাগে তাকে সে এমপ্লয়মেন্ট দিবে, তা আপনি বাধ্য করতেছেন কেন তাকে? তো এগুলো কিন্তু আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিস হচ্ছে, এবং সেটা রিফ্লেকশন আমরা দেখছি যে আপনি কোনো জায়গায় কাউকে বিশ্বাস করতে পারবেন না। কোনো একটা জিনিস কিনতে গেলে আপনি মনে করতে পারবেন না যে বিজনেসের যে আগে যে অনেকের কাছে শুনছি, আমরা তো এখন যাচ্ছি, মানে আমি গেলাম কয়েকবার 13 বছর আগে আর এখন, আগে সৌদিরা এক দামে জিনিস বিক্রি করতো, এক্সেসিভ প্রফিট তারা করতো না। এখন একটা মদিনাতে একটা শপে গেলাম আমি, একটা তোফের জন্য, তোফের কেনার জন্য আমি রেট চাইলাম, বললাম যে কত, সে প্রথমে আমার কাছে চাইলো 160 রিয়াল, পরের বার গেলাম আবার কিছু এক দুই দিন পরে সে চাইলো 200 রিয়াল, আর একটা বাঙালি দেখালে আমার কাছে চাইলো 100 রিয়াল। এটা কিন্তু ইসলামিক বিজনেস প্র্যাকটিস না। আপনি কিনলেন কত, বিক্রি করবেন কত, একটা এথিক্যাল একটা পয়েন্ট অফ ভিউজ থাকবে। অতএব এই জিনিসগুলো কিন্তু আগে দেখা যায় না, কিন্তু এই জিনিসগুলো শুরু হয়ে গেছে, অতএব ইট ইজ এ ডিফিকাল্ট ল্যান্ড। বিষয়টা হচ্ছিল আমরা অনেক রকম সামর্থ্যতার কথা চিন্তা করতেছি যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, কিন্তু এই জিনিসগুলো আপনার প্রস্তুতি নিয়ে যেতে হবে, আপনি কী ফেস করতে যাচ্ছেন। কেন ফেস করতে হবে, ভুল হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, কিন্তু এগুলো যদি প্রতিদিনই যদি আপনাকে আমাকে ফেস করতে হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশানে আমরা পড়ব। তো এটাই, এখান থেকে এই ফেতনা থেকে নিজেকে বাঁচাতে হবে। এবং বেসিক্যালি ভবিষ্যতে যেটা হচ্ছিল আপনাকে সমস্ত এখান থেকে গুছায় নিয়ে হতে হবে। একসময় আমরা দেখছি আমাদের দাদাদেরকে বাংলাদেশ থেকে কি সমস্ত খাওয়ার প্যাকেট করে নিয়ে যায় ওখানে হাজির হতে হচ্ছে, এখনও কিন্তু সিচুয়েশান সেই জায়গায় যাচ্ছে। মানে আপনি কীভাবে থাকবেন, কয়দিন থাকবেন, কী আপনার রসদ হবে, কী বিষয় আসবে, সব কিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আপনি যে কোনো সময়ে হিউজ ট্রাবলে পড়বেন। আপনি চিন্তা করতে পারবেন না জিনিসপত্রের দাম কীরকম বাড়ছে ওই জায়গায়। কেউ যদি মনে করে যে আমি কোনো ফিক্সড একটা মানে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট ছাড়া ওখানে যাবো, আপনি প্রবলেমে পড়বেন। যেমন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের এই এজেন্সিগুলো থেকে এবার অসাধারণ সার্ভিস পেয়েছি, সেটা হচ্ছে তারা আমাদেরকে এই 37 ডেজ প্রপার ফুডটা প্রপার টাইমে আমার হোটেলে পৌঁছায় দিছে। আমি চিন্তা করলাম যে যদি আমি বাইরে যেতে খেতে যাই আই উইল বি ইন ট্রাবল, কেন ফুডের কোয়ালিটি জঘন্য এবং প্রাইস ইজ টু হাই। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই হজ করা আগের দিনের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং হচ্ছে, যদিও ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি হিউজ। যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি এখন আপনি পাবেন, আগে 10 বছর 15 বছর আগে সেটা ছিল না, কিন্তু থাকার পরও যে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কীভাবে আপনি এখানে অপারেট করবেন, নিজের ইমান আমল নিয়ে কীভাবে টিকে থাকবেন, এটা চ্যালেঞ্জিং বিষয়। অতএব আমি সবাইকে আহ্বান করব, আপনারা যারা পরিকল্পনা নিয়ে নিচ্ছেন ভবিষ্যতে হজ করবেন, এখন থেকে পড়াশোনা শুরু করেন, নিজের টিমটা রেডি করেন। আপনারা কয়জন যাবেন, 2 জন 3 জন 4 জন একটা টিম রেডি করেন, নিজেরা স্টাডি করেন, প্রসিজিওরগুলো শিখেন, এবং টেন্টেটিভ যারা ইমিডিয়েটলি গেছে তাদের সাথে কনসাল্ট করে নিজেদের ওয়ার্কিং প্ল্যানটা ফিক্স আপ করেন। ছক অনুযায়ী না চললে কিন্তু ইউ উইল বি ইন ট্রাবল। মানে প্রতিটা জিনিস, যেমন আমি তাওয়াফ করতে যাচ্ছি, তাওয়াফের যদি প্রপার প্ল্যান না থাকে টিপসটা লাগবে। যে কেন আমাদের যখন আমরা যখন প্রথম ঢুকলাম আমাদেরকে নিস্তালা কাউকে তাওয়াফ করতে দেয় না, শুধু ওমরা যারা করতেছে তাদের জন্য। ওমরার চিহ্ন কীভাবে বুঝতেছে, ওমরার চিহ্ন বুঝতে আমার কাছে এহরামের কাপড় আছে, মহিলাদের কোনো এহরামের কাপড় নাই, মহিলারা ঢুকতেছে। তো সেক্ষেত্রে অনেক ভাই চালাকি করছে, তো চালাকি কার সাথে হচ্ছে? তো চালাকি তো আল্লাহর সাথে করে, ওরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে আছে ওদের রুলসটা আমাকে মানতেই হবে।
অতএব আমি উমরা করে আসলে আমার বেরো আসতে পারে। ঠিক মহিলারাও অ্যাডভান্টেজটা নিচ্ছে কি, তাকে যেহেতু চেনা যাচ্ছে না, মহিলারা ঢুকে যাচ্ছে সেই জায়গায়, সেও কিন্তু আনএথিক্যাল কাজ করতেছে, ছোট্ট জিনিস, কিন্তু এটা তো এথিক্যাল না, কেন আমাদেরকে রেস্ট্রিক্ট করতেছে যাতে অন্যদের ইজি হয়, ইজিনেস হয়, কিন্তু আমরা সেই কোরাইশদের মতো আচরণ করতেছি, যেখানে আমার বেনিফিট সেখানে আমি যাওয়ার চেষ্টা করতেছি, আর এই জন্য কথা চিন্তা করতেছি না। তওয়াফ করার সময় যে মেইন সার্কেলগুলোতে মহিলারা ঢুকতেছে, অথচ ওখানে কী হচ্ছে, চাপাচাপি প্রচণ্ডভাবে হচ্ছে, সেখানে মহিলাদের যাওয়ার কোনো সুযোগ নাই, উচিত না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করে, সেই জমানায় উনি দূর থেকে তওয়াফটা করছেন, উনি কিন্তু আউটার সার্কেলে করছেন, তিনি কিন্তু কোনো অবস্থায় ইনার সার্কেলে ঢোকার চেষ্টা করেন নাই। অতএব এই বিচ্ছিন্নতাগুলো কন্টিনিউয়াসলি আপনাকে আমরা কাজ করবো। অতএব ডিটেইল ওয়েতে যদি আমরা না যাই বা মানে স্বল্প সময় নিলে আপনি শেখার সুযোগ পাবেন না, সেই জন্য একটু দীর্ঘ সময় নিয়ে যেতে হবে, যাতে অন্তত আমরা শেষের কাজগুলো যাতে ইম্প্রুভমেন্টের মধ্যে থাকতে পারি। অতএব এটা ডিফিকাল্ট হবে। এবার 10 লাখ হাজি ছিল, 11 লাখ হাজি ছিল, আমাদের জন্য অনেক ইজি হয়েছে, কিন্তু আগামীবার তারা প্ল্যান করতেছে দে উইল টেক 50 লাখস, তারা ওরকম ক্যাপাসিটি বাড়তেছে, কিন্তু ক্যাপাসিটি আসলে কিন্তু বাড়তেছে না, থাকার ক্যাপাসিটি হয়তো বা বাড়াবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওরকম না যে 50 লক্ষ হাজিকে তারা কী করতে পারবে, এন্টারটেন করতে পারবে, তাই না? অতএব যাওয়ার প্রস্তুতি নেওয়া জরুরি। দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনের সাথে হজ কীভাবে লিঙ্কড সেটা বোঝা জরুরি, সেকেন্ড হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা ভালো স্টাডি দরকার, যার ফলে আপনি আমি যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে ইন্সপায়ার্ড হব। যখনই আমাদের মধ্যে ইন্সপায়ারেশন আসবে তাহলে ডিফিকাল্ট সিচুয়েশানগুলো ইজি হয়ে যায়। অতএব এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় হবে, তাহলে আমাদেরকে সবাইকে বারবার যাওয়ার সুযোগ দিন এবং আমরা যাতে প্রপার প্রস্তুতি নিয়ে যেতে পারি, কেননা এটা হচ্ছে দোয়া কবুলের অসাধারণ জায়গা আরাফাতের ময়দান। যেমন শেষের টিপসটা দিয়ে আমি শেষ করতেছি, যেহেতু আগে সামনের দিনে হয়তো আরও কিছু বলবো যখন ছোটো ছোটো আকারে। যেমন ধরেন আরাফাতের দিনের সিনারিও আমি আপনাকে বলি, আমি 2009 সালে যখন গেছিলাম তখন আমি আরাফাতে মসজিদুন নামিরাতে নামাজ পড়ছিলাম, তো বেশি স্ট্রাগল করতে হয় নাই, তো আমার এবারও ইচ্ছা ছিল যে আমি মসজিদুল নববীতে পড়বো, তো সামহাও আমার ছেলেটা অসুস্থ হয়ে যাওয়াতে প্রচণ্ড জ্বর ছিল, আমি আর যেতে পারি নাই। তো আমার সাথে যারা ছিল তারা কী করছে, ফজরের পরপর মসজিদুল নববীতে ঢুকছে, সেখানে অবস্থান করছেন, চাপাচাপির মধ্যে থেকে জোহরের নামাজ পড়ে, জোহর আসর একসাথে পড়ে এসে তাঁবুতে চলে আসলেন, আসার পরে ওনারা টায়ার্ড ঘুমাচ্ছেন, ঠিক আছে, আর আমি যেতে পারি নাই, এই কারণে আমি অবস্থান করতেছি, আমি স্ট্যাবল মাই স্টেশন, আমি জোহর আসর একসাথে পড়ে আমি সেখান থেকে দোয়া করতে করা শুরু করলাম, মাগরিব পর্যন্ত আমি স্টিডি ওয়েতে দোয়া করতে পারলাম। তো আমার ভাইরা মসজিদে নামিরাতে যাওয়ার ফলশ্রুতিতে কী আসলো, রাইট মোমেন্টে ইনস্ট্যাবল হয়ে গেল। আরাফাতের সবচেয়ে পিক টাইমটা কোন সময়, দুপুর থেকে মাগরিব পর্যন্ত, তাহলে মসজিদুল নববীতে মসজিদুল নামিরাতে যদি নামিরাতে নামাজ পড়তে গিয়ে যদি আমি এক্সজস্ট হয়ে সেখানে ঘুমাই তাহলে কী হলো, তাহলে ওই সময়টাতে ইউ আর মিসিং। এগুলো তো সবগুলো মানে আমরা করতে চাই অনেক কিছু, কিন্তু ক্যাপাসিটি কী আছে, মিনিমাম আছে। নামিরাতে ঢুকতে গেলে আপনাকে ফজরের পরে যায় ভিতরে ঢুকতে হবে, তাহলে কতক্ষণ, 6 ঘন্টা আপনি পড়লেন ওখানে, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার জন্য, দ্যাট ইজ দ্য স্টার্ট আপ, অথচ 6 ঘন্টা কী করলাম, লুজ করলাম। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার যার ক্যাপাসিটি অনুযায়ী মূল কাজটা যাতে সময় মতো করা যায় সেরকম প্ল্যান করতে হবে, তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, আলহামদুলিল্লাহ আরও 1 বছর সময় আছে, যারা আগামী বছর প্ল্যান করছেন যাওয়ার, তো এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এটা হচ্ছে এন্ড অফ মেসেজ হচ্ছে এটা, এবং আপনাকে সিচুয়েশনগুলো অ্যানালিসিস করতে হবে যে কিসের মধ্যে কী করতে যাচ্ছি, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের রেগুলার দর্শে আমরা ফিরে যাব, তো আজকে আমাদের সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।